হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। এখন ঘড়িতে 10:10 বাজে, আজকে সকালবেলা উঠে এত তাড়াহুড়ো লেগেছে, মানে কি বলবো আর, কোনো মানে যা যা কাজ হয়েছে কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা যাচ্ছি ড্রয়িং ক্লাসে যাব, আর আজকে দিদা বাড়ি যাব। হ্যাঁ, সেই শুধু দিদা বাড়ি যাবে, কোথায় ঘুরতে যাবে সেই সব নিয়ে পড়ে রয়েছে। তিনজনেরই কাশি হয়ে গেছে। ও ফার্স্টে হলো বা তিনজনেরই কাশি হয়ে গেছে, ও ফার্স্টে হলো, তারপরে আমারও গলাটা কিরকম ভারী ভারী হয়ে রয়েছে, আর মানে কাশি হচ্ছে ঠান্ডা আমার বাড়ি থেকে। হ্যাঁ, ভীষণ ইসে হচ্ছে, ওয়েদারের জন্য সবার বেশি এরকম হচ্ছে। তাহলে চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, আর আই হোপ আজকের ব্লগটা দেখলে তোমাদের খুব 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 ভালো লাগবে। লেটস গো। সকালবেলায় উঠে একদম মেকআপ শেকআপ করে রেখে, যদিও মেকআপ করে কোনোরকম একটু ক্রিম মেখে, মানে খাওয়া দাওয়া কোনোরকম নাকে মুখে করে এখন বেরোচ্ছে। কালকে যেহেতু আসি ভ্যাকসিন ছিল, সেই কারণে মানে ড্রয়িং ক্লাসটা মিস হয়ে গেছে, এই জন্য আজকে সকালবেলা নিয়ে যাচ্ছে। তাহলে চলো সেটা করে যাওয়া যাক। মায়ের একটু চোখের ডাক্তার দেখানোর ব্যাপার রয়েছে, মানে 2 মাস আগে চোখের ডাক্তার দেখিয়ে গিয়েছিল, সেখানেই আবার একটা পরীক্ষা করাতে হবে, সেই জন্য মা গেছে ওইদিকে, মানে ডাক্তারের ওইদিকে কথা বলতে। সকালবেলা আশিকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি 2টো এরকম ক্রিম পাউরুটি নিয়ে চলে এসেছি এই বাড়িতে। যদিও মামুনি এই রুটিগুলো পছন্দ করে না, আমার ভীষণ ভালো লাগে। তো আমরা পাউরুটি খেয়ে, মানে আমি খেয়েছি, মামুনি খায়নি। আমি গিয়ে দেখছিলাম মামুনি চা খাচ্ছে সবে মাত্র। আর এখানে আরশি এখন ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে। সবাইকে ম্যারি ক্রিসমাস। তোমাদের ক্রিসমাস কেমন কাটলো, তোমরা বেবিদের কী সারপ্রাইজ দিলে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ছোট্ট স্যান্টা, মানে আরশিকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আরশির বাবা যখন এবছর এসছিল, তখন এই টুপিটা আর এইরকম ধরনের অনেকগুলো চশমা নিয়ে এসেছিলো ক্রিসমাসে পড়ার জন্য। তো সেটাই আরশিকে আজকে দিয়ে পাঠিয়েছিলাম ড্রয়িং ক্লাসে। যদিও ড্রয়িং ক্লাসে আজকে ক্লাস ছিল হচ্ছে স্যান্টা ক্লজ ড্র করার, তো সেই জন্য আরশি ওইখানে স্যান্টা ক্লজ ড্র করে কার্ডটাকে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বানিয়েছে। যদিও ম্যাম ভীষণ হেল্প করেছে, মানে ম্যাম বাড়ির থেকে বলে গিয়েছিল যে এরকম এরকম জিনিস, মানে যা যা ঘরে আছে সেগুলোই নিয়ে যাওয়ার জন্য, আর আরশি এটাকে ভীষণ এনজয় করেছে। আর ওইটা আবার এখন জেঠু দাদাকে দেখাচ্ছে, দাদিকে দেখাচ্ছে এনে। এইসব অনুষ্ঠানগুলোতে বাচ্চাদেরই বেশি আনন্দ হয়, তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগে যখন এইরকম ধরনের কোনো অনুষ্ঠান, বিশেষ করে বাচ্চাদের কোনো অনুষ্ঠান হয়। আর বিকেলে যেহেতু ম্যামের পড়া ছিল, সেই কারণে আমাকে বাড়ি চলে আসতে হয়েছে খুবই তাড়াতাড়ি, মানে আরশির ক্লাস করে ঘরেও ঢোকেনি, আবার চলে আসতে হয়েছে। আর দাদি 100 টাকা দিয়ে দিয়েছে নাতনিকে বিরিয়ানি খাওয়ানোর জন্য। তোমরা অনেকেই বলছো, দিদি ভাই তোমরা খুব বাইরের খাবার খাও, এগুলো কিন্তু একদমই ঠিক না। বাইরের খাবার খাই বলতে, ছোট্টবেলা থেকে আরশিকে আমি, মানে আমি যেটা খেয়েছি ওকে আমি সেটাই খাইয়েছি। আমি খাবো আর বাচ্চা হা করে মুখের দিকে তাকিয়ে থাকবে, সেটা আমার ঠিক পোষায় না। আর সবথেকে বড় কথা হচ্ছে ঠাকুরের আশীর্বাদে ও যেহেতু ছোটোবেলা থেকেই ইমিউনিটি সিস্টেমটা, মানে আমি বলবো যে ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব না। আর আমি যেহেতু একা থাকি, সেই কারণে ভগবান ওইরকমভাবেই তৈরি করে দেয়, জানো তো। যদি ওইরকম, মানে বাচ্চারা যেরকমভাবে ভোগে ওইরকমভাবে হলে ওকে আমি মানুষ করতে পারতাম না একা। ভগবান একার ঘরে ভগবান ওইরকম করেই পাঠায়। যাই হোক, মানে আতু আতু করার ছোটোবেলা থেকেই আমি সময় পাইনি ওকে নিয়ে করার, প্রথমত। আর দ্বিতীয়ত, আমি চেয়েছিলাম যে এরকমভাবে মানুষ হতে, যাতে আমি একা ঘরে ওকে মানুষ করতে পারি। তোমাদের সবার আশীর্বাদে আর ভগবানের অশেষ কৃপায় আরশি কিন্তু এখন অনেকটাই ভালো রয়েছে, মানে সুস্থ আছে, কোনো অসুবিধা এখনও অবধি ভগবান, মানে ভগবানের আশীর্বাদে হয়নি। যাই হোক, ছোটোখাটো একটু একটু প্রবলেম তো হয়েই মানুষের, তাই না? আর আমি এইদিকে ঘরের কাজ সারছি, আর ম্যাডাম পাশের ঘরে আন্টির ঘরে গিয়ে বসে রয়েছে। 1.5 ঘন্টা মতো, মানে ড্রয়িং ক্লাস থেকে এসেই ঢুকেছে আন্টির ঘরে। আন্টি আবার একটু হিন্দি ভাষী, মানে বাংলা বলতে পারে না কিন্তু বোঝে। তো সেই কারণে আরশি, মানে যেহেতু খুবই টকেটিভ, তো আরশিকে ভীষণ পছন্দ করে, মানে আরশি যেহেতু কথা বলতে ভালোবাসে, সেই কারণে আজকেই ফার্স্ট টাইম গেল ওই আন্টির ঘরে। আগে আরেকটা দিদি থাকতো, মানে যেই দিদিদের ফ্ল্যাট সেই দিদি এখন আর থাকে না। তো ওই দিদি যখন ছিল তখন আরশি আরও অনেক ছোটো ছিল, তখন থেকে আরশি ওই ঘরে মানে যায় আর কি, জ্যাম্মা যা যা বলে, তো ওই দিদিদের ঘরে যায়। তবে অনেক দিন বন্ধ ছিল, আবার নতুন একটা আন্টি এসেছে,
তো সেই আন্টির কাছে ও এখন গিয়ে গল্প করছিল। তো দুপুরবেলা আবার আন্টির কাছ থেকে খেয়েও এসছে, ডিম সিদ্ধ খেয়ে এসছে, রুটি খেয়ে এসছে, আর আমাকে এসে বলছে আমি কিন্তু বেশি খাবো না, আমি আন্টির কাছে খেয়েছি। আর ওকে বলেছে কি একটা লঙ্কা দে, ও মা লঙ্কা আনতে গিয়ে কোথায় কী বৃত্তান্ত সব ওকে বলতে হয়েছে, তারপরে গিয়ে একটা লঙ্কা পেয়েছি আমি। খেতে বসলে একটু মনে থাকে না হয়তো বা এটা এনে দে ওটা এনে দে, বললে এনে দেয়। আশির এখন এখানে একটু রেস্ট হচ্ছে, আশির ম্যাম আজকে 1:30 সময় পড়াতে আসার কথা, সেই জন্য আশির এখন খাওয়া দাওয়া করে আশির ঘুম পেয়ে গেছে। এমনি সময় আর ঘুম পায় না, বকে বকে ঘুম পাড়াতে হয়, কিন্তু আজকে যেহেতু পড়াতে আসবে সেখানে ঘুম পেয়ে গেছে, তাই তো? বাবা ঘুমিয়েই পড়লো নাকি, হ্যাঁ ঘুমিয়েই পড়লো নাকি, সত্যি বলছে আমার ঘুম পেয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নাও, ম্যাম আসতে উঠে যাবে, ঠিক আছে? এখন আমরা রেডি হয়ে গেছি, ঘুমটুম হয়ে গেছে, আশির পড়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হচ্ছে আশির ডান্স ক্লাসে, তাহলে চলো। 7:00 সময় ক্লাস, কিন্তু আমরা বেরোচ্ছি 6:20, রাস্তায় একটু দরকারও আছে, কি দরকার আছে কেন কি যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তাহলে চলো 6:20 যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের সোদপুর মার্কেট। তো সোদপুর মার্কেটে এমন কিছু নেই যে আমার মনে হয় যে পাওয়া যায় না, আর এত সুন্দর সুন্দর। দেখো আশিকে ভিডিও করতে বলে সে আশি আবার কাকুকেও একটু ভিডিও করে নিয়েছে। এই সোয়েটারটা কেমন লাগছে বলো? আমার তো প্রথম দেখাতেই ভীষণ ভালো লেগেছে। আজকে সোদপুর স্টেশনে একটুর জন্য রক্ষা পেয়েছি, মানে রক্ষা বলতে কি, আমি আর আশি এই মনে হয় ফার্স্ট টাইম আমি ওকে নিয়ে মানে অ্যাক্সিডেন্ট করলাম, পুরো ওকে নিয়ে স্কুটি নিয়ে পড়ে গেছি। আমাদের সোদপুর স্টেশনে মানে আমি তেল ভরতে যাচ্ছিলাম, কেনাকাটা সব কিছু হয়ে গেছিলো, তো কালকে একটু ঘুরতে যাওয়ার আছে, কেনাকাটা সব কিছু করে গাড়িতে তেল নেই, তেলটা ভরে নিয়ে যাই। তো পেট্রোল পাম্পটা এই পাশে, আর ওই পাশ দিয়ে ঘুরে যেতে হলে পুরো ট্রাফিক সিগন্যালগুলো ক্রস করে তারপরে যেতে হবে, তো বরাবরই আমি এই সাইডে ইন্ডিকেটার দিয়ে এই সাইড দিয়ে যাই। তো একটা বয়স্ক কাকু পার হচ্ছে, মানে পার হয়নি, সামনে দিয়ে যাচ্ছিল, আর আমি এই পাশটা দিয়ে বসে, আমি মানে আমার পায়ে লেগেছে, এখানটাতে ছুলে গেছে, এটাও গেছে মনে হয়, এখানটা রক্ত রক্ত লেগেছে, লেগে রয়েছে। আসি যে কিছু হয়নি, ভগবানের কাছে অনেক আশীর্বাদ। কি যে দিনকাল যাচ্ছে, ভীষণ খারাপ ভীষণ খারাপ, কি বলবো আর, কখনো এরকম হয়নি তো, মানে মাথার মধ্যে আমার একটা বদ অভ্যাস, আমি হেলমেট পরি না, কি যে বদ অভ্যাস এটা, সেটা আর বলার মতো নয়। একটুর জন্য রক্ষা পেয়েছি, একটুর জন্য, মানে পড়েছি এই পাশটাতে, যে এই পাশটা দিয়ে গাড়ি আসে, আর এই পাশটাতে কোনো গাড়ি তখন আসছিল না। ভগবান, আর শীতের দিনে একটুখানি ব্যথা পেলেই উফ, সেই জায়গায় যে কি যন্ত্রণা আর কি ব্যথা হয় সেটা আর বলার মতো না। তো আরশি এখানে আমাকে ট্রিটমেন্ট করে দিচ্ছে যে কতটা কি লেগেছে, আবার জল নিয়ে এসছে বাথরুম থেকে, একটু তুলো নিয়ে এসছে। ভাগ্য ভালো, অল্পের উপর দিয়ে গেছে, মানে আমার আরশি কিছু হয়নি, আমি মানে পড়ে তো মানুষ মানে সত্যি অ্যাক্সিডেন্ট একটা এমন জিনিস, মানুষ হতবাক হয়ে যায়। আমি পরে মানে ভাবছি, আমি আমার দিকে তাকিয়ে আমি ওর দিকে তাকিয়ে ভাবছি ওর কিছু হয়েছে নাকি। গাড়ির স্পিডটা কম ছিল, এটা হচ্ছে ভাগ্য ভালো যে গাড়ির স্পিডটা কম ছিল, নালে মানে ছিটকে গিয়ে পড়তাম। গাড়িটা আসতে ছিল না, ওই দাদুটা তো দেখতে পাইনি, ওই দাদুটাকে বাঁচাতে গিয়েই তো ওরকম পড়ে গেলাম। না রেখে দাও, বাথরুমে রেখে দাও, আমি পরে এসে পড়ে দেবো। আমি তোমার কাছে একটু করে দিই। না, করতে হবে না, রেখে দাও, এখানে বসো, এখানে আগে বসো, তারপর দেখাবে এখানে। আশির আবার হাতে ব্যথা, আমার হয়ে গেল পায়ে ব্যথা, এবার বলো কি একটা ব্যাপার হয়ে গেল। কম কম আছে, হ্যাঁ
আসে। আর সেই জন্য হচ্ছে এটা কিনেছি, প্রত্যেকবার শীতে কিনি। আগের বছর গুলো সব ছোট হয়ে গেছে, আমরা এই বছরের কেনার ঘুম পড়েছে। এটা হচ্ছে টপ, যদিও সাদা কালার, জানি না কতদিন ভালো যাবে, মানে সপ্তাহখানেক গেলেই আর কি, সুস্থ থাকলেই আর কি, মানে বিশাল ব্যাপার। এগুলো সব আমাদের এখানে একটা দোকান রয়েছে, খুব ভালো ওই দোকানটা জিনিসপত্র। এটা হচ্ছে একটা প্যান্ট, ইসে টাইপের, এরকম টাইপের, এক সাইজ বড় খুঁজেছিলাম কিন্তু এক সাইজ বড় এই কালারটা নেই। ভীষণ কমফোর্টেবল অ্যাকচুয়ালি এই কুর্তি, এই সব এগুলো সব নিয়েছে হচ্ছে, এগুলো হচ্ছে 300 টাকা করে নিয়েছে। আর এই প্যান্টটা নিয়েছে হচ্ছে 320 টাকা নিয়েছে। ঘুরতে যাওয়ার রয়েছে, আমরা সবাই মিলে একটু প্ল্যান করেছি ঘুরতে যাব, তো সেই জন্য এত কেনাকাটা করা, কেনাকাটা করতে গিয়ে আজকে মুহূর্তে বসেছিলাম। এই সোয়েটারটা কিনেছি হচ্ছে যে রাস্তার ধারে বেশি করে না, ঝুলিয়ে ঝুলিয়ে যে বিক্রি করে ওইখান থেকে কিনেছি, 500 টাকা নিয়েছে। ভীষণ সুন্দর, মানে দেখতে একটা মানে ফ্যান্সি ফ্যান্সি ধরনের মনে হয় না, ওই রকম ধরনের। আর কিনেছি হচ্ছে এইটা, এবার এটা আমি আদৌ জানি না আমার হবে কি হবে না, যদি না হয় আমি কাকুকে বলে এসেছি চেঞ্জ করে দেওয়ার জন্য। খুব সুন্দর এটা নিয়েছে হচ্ছে, এটা নিয়েছে হচ্ছে 400 টাকা, আর এটা নিয়েছে হচ্ছে 500 টাকা। যদিও এরকম ধরনের ড্রেসগুলো আমি পরি না, তবে এখন ভীষণ ভালো লাগে এরকম ধরনের ড্রেসগুলো দেখলে, তাই কিনে নিয়েছি। যদিও একটু টাইট টাইট ছিল, তো ভাবছি চেঞ্জ করব। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। যদিও এটা পরলে আমি জিন্স দিয়ে পরব, কারণ যেহেতু শর্ট ওটা, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। এখন খাবো, 10:30 মতো বাজে, চলো টাটা।